ওরের 400 বছরের ঐতিহ্যবাহী পাটের হাট ভোর থেকেই পাট কেনাবেচায় জমে উঠেছে হাট এই মুহূর্তে মানিকগঞ্জের ঘিওরের পাটের হাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী সরাসরি যাচ্ছি তার কাছে এই যে সূর্য ওঠার আগে কিন্তু মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী ঘিওর হাটে পাট বেচা কিনা শুরু হয়েছে যদি বলি যে এই মুহূর্তে কিন্তু বেচা কিনা হলেও কৃষকরা কিন্তু খুব দুর্ভোগ পড়েছে বিপাকে পড়েছে পাট নিয়ে অর্থাৎ দফায় দফায় পাটের দরটি কমায় তারা কিন্তু বিপাকে পড়ছে এবছর যদিও প্রথমের দিকে পাট ঘিওরের এই ঐতিহ্যবাহী হাটে সেরা যে আজটি বেচা যাচ্ছে এখানে 1600 থেকে 1700 টাকায় এতে কৃষক তারা কিন্তু লোকসান দিয়ে পাট বেচা কিনা তাদের করতে হচ্ছে এই এবছর পাটের যে পানি কম হওয়াতে এবং অন্যান্য খরচ বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু একবার পাশের আশ ছাড়াতে বিপাকে পড়েছিল এবারও তারা কিন্তু এই পাট নিয়ে তারা বিপাকে পড়ছে তো সব কিছু মিলিয়ে যদি বলি এই পাটের হাটটিতে সপ্তাহ প্রতি সপ্তাহে হাটটি বসে এবং এই হাটে কিন্তু কোটি টাকার পাট বেচা কিনা হলেও এই মুহূর্তে কিন্তু সেটা 10 লাখে এসে দাঁড়িয়েছে অন্যদিকে মানিকগঞ্জের প্রায় 4000 হেক্টর এবং সেই ক্ষেত্রে 1500 মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম।